অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এটি জানুয়ারি মাসের মাসিক রাশিফলের ভিডিও। আপনি যদি কর্কট রাশির মানুষ হন, আপনার জন্য আগামী মাস কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে তার একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করছি। এটি সম্পূর্ণ ইঞ্জিনিয়ার রাশিফল, ব্যক্তিকেন্দ্রিক রাশিফল এটি নয়। দেখুন, প্রথমেই আমি জানাই কর্কট রাশির ক্ষেত্রে শরীরগত দিকটা, শরীর স্বাস্থ্য নিয়ে মোটামুটি ওভারঅল কিন্তু আপনাদের মোটামুটি কিন্তু ভালো। খুব বড় ধরনের যে শরীর নিয়ে খুব ভুগবেন তা কিন্তু নয়। আর্থিক স্থিতির দিকটা যদি বলি, ধনভাবের উপর দৃষ্টি বৃহস্পতির, আপনাদের অর্থনৈতিক দিকটা, ক্যাশ ফ্লোয়ের দিকটা কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু এই মাসে নির্দেশ করছে। অর্থাৎ আপনার আর্থিক স্থিতির জায়গা আপনার ক্ষেত্রে যথেষ্ট মজবুত এ মাসে কিন্তু দেখা যাচ্ছে। এবং এ মাসে আপনাদের শুভ বিবাহ যোগ সৃষ্টি করতে চলেছে। আপনার যাদের লাভ ম্যারেজ বলুন, অ্যারেঞ্জ ম্যারেজ বলুন, লাভ অ্যারেঞ্জ, এবং যাদের ডিভোর্স হয়ে গেছে সে ব্যাপারে আপনারা যোগাযোগ করতে চান, সেটাও কিন্তু এ মাসে আপনাদের গাঢ় শুভ বিবাহের যোগ কিন্তু সৃষ্টি করতে চলেছে আপনি যদি কর্কট রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে। এর পাশাপাশি আপনার ক্ষেত্রে এডুকেশনের জায়গাটা যদি বলি, উচ্চ শিক্ষাতে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বাধা কিন্তু আপনাদের আসবে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে বাধা বিপত্তি আপনাদের কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু প্রাইমারি লেভেলে পড়াশোনার দিকটা যথেষ্ট ভালো দিক কিন্তু থাকছে। ধনপতি আপনাদের সপ্তমভাবে অবস্থান করবে মাসের মাঝামাঝি থেকে। অর্থাৎ এই সময়ের মধ্যে আপনাদের স্থির ভাগ্যে ধন আপনাদের কিন্তু আসবে, বা পার্টনারশিপ যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক এই মাসে নির্দেশ কিন্তু করতে চলেছে। পারিবারিক সুখের জায়গা যদি বলি, পারিবারিক সুখের ক্ষেত্রে যথেষ্ট ভালো, পরিবারের ক্ষেত্রে সুখের জায়গা যথেষ্ট ভালো, কিন্তু আপনাদের অহেতুক শত্রুতা আপনাদের কিন্তু সৃষ্টি কিন্তু হতে চলেছে। উটকো শত্রুতা, উটকো ঝামেলা, যারা কেস মামলা মকদ্দমায় যাওয়া হয়েছে তারা কিছু কিছু ক্ষেত্রে একটু হলো সাবধানতা অবলম্বন করুন, অহেতুক গোলযোগে কিন্তু আপনারা জড়িয়ে পড়তে পারেন। আপনি কর্কট রাশির মানুষ, এই জায়গাটা কিন্তু বি কেয়ারফুল। তবে প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনারা নিশ্চিত রূপে কিন্তু আপনারা সাকসেস কিন্তু পেতে চলে, যারা নতুন প্রেমিক প্রেমিকারা আছেন কি না তাদের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে নতুন সূর্যোদয় আপনাদের কিন্তু এ মাসে দেখা যাচ্ছে। ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট ভালো, এবং এর পাশাপাশি প্রতিযোগিতামূলক যারা পরীক্ষা দিচ্ছেন, কম্পিটিটিভ যারা পরীক্ষা দিচ্ছেন, কর্মক্ষেত্রে কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সফলতা, এই সম্ভাবনাগুলো কিন্তু এ মাসে গাঢ় যোগ এ মাসে কিন্তু সৃষ্টি কিন্তু করতে চলেছে। এবং কিছু কিছু ক্ষেত্রে ভাইয়ের সাথে মতবিরোধ এ মাসে আপনাদের হতে পারে, এবং ভাগ্যের কিছু কিছু ক্ষেত্রে বিড়ম্বনা, এবং এর পাশাপাশি দ্বাদশভাবে বৃহস্পতির এক দৃষ্টি আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছু অংশ হলেও আপনাদের ব্যয়, মানে যত্র আয় তত্র ব্যয় আপনাদের কিন্তু হবে। অর্থাৎ খরচের দিকটা একটু হলো আপনাকে কন্ট্রোল করতে হবে, কিন্তু বিদেশ থেকে আপনাদের কিন্তু অর্থ সমাগম এ মাসে কিন্তু গাঢ় যোগ আপনাদের কিন্তু সৃষ্টি করতে চলেছে। অর্থাৎ বিদেশের সাথে যারা রত আছে আপনারা কিন্তু বিদেশ থেকে এ মাসে যথেষ্ট অর্থ কিন্তু আপনারা পেতে চলেছেন। এবং পরিবারের ক্ষেত্রে আপনাদের উন্নতি,
সম্পত্তি ক্রয়, সম্পত্তি বিক্রয়ের জায়গাটা কিন্তু আপনাদের নির্দেশ করছেন। যারা নতুন সম্পত্তি ক্রয় করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে অত্যাধিক, অর্থাৎ কর্কট রাশির ক্ষেত্রে আপনার জানুয়ারি মাসে কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কাটবে, প্রতিযোগিতামূলক পরীক্ষাতে সফলতা পাবে এবং মিডিয়া রিলেটেড যারা কাজ করছেন, অ্যাক্টিং, মডেলিং, গ্ল্যামার দুনিয়া, সেক্ষেত্রে কিন্তু তারা নিশ্চিত নিশ্চিত রূপে কিন্তু সফলতা কিন্তু পেতে চলেছে। এবং এর পাশাপাশি আমি আবারও বলছি, আপনাদের ক্ষেত্রে জ্ঞাতি শত্রুতার জায়গাটা কিন্তু এ মাসে বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে। তবে দাম্পত্য সুখের জায়গা, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিংয়ের জায়গা, এই জায়গাটা কিন্তু খুব ভালো। এবং এর পাশাপাশি আপনাদের ডেলি ইনকামের জায়গা বৃদ্ধি এ মাসে হতে চলেছে, ইনকামের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো। এবং আপনাদের এ মাসে অর্থাৎ জানুয়ারিতে ছোটোখাটো ফ্যামিলি ট্যুর খুব কাছে একটা হবার কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে। এবং যাদের ক্ষেত্রে সন্তানের জন্য প্রচেষ্টা করছিলেন, সন্তানের জায়গাটা নিয়ে কিন্তু যথেষ্ট ভালোর দিক এ মাসে কিন্তু নির্দেশ করছে। এবং আপনারা শ্বশুরালয় থেকেও এ মাসে কিছু কিছু ক্ষেত্রে সাহায্য কিন্তু আপনারা পাবেন, অর্থাৎ শ্বশুরালয় থেকে সাহায্য পাওয়া এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের এ মাসে নির্দেশ কিন্তু করতে চলেছে। ডায়েরিতে নোট করে নিতে পারেন, অর্থাৎ আমি যে কথাগুলো বলছি কর্কট রাশির ক্ষেত্রে এই ঘটনাগুলো কিন্তু আপনাদের করতে চলেছে। এবং বিদেশের সাথে যারা রত আছে, বিদেশ থেকে আপনাদের প্রফিটের জায়গা কিন্তু দেখা এ মাসে কিন্তু যাচ্ছে। এবং এর পাশাপাশি আপনাদের জানুয়ারি মাসে আপনাদের ভাগ্য কিছু কিছু ক্ষেত্রে বিড়ম্বনা, যেহেতু ভাগ্যবতী আপনাদের অষ্টমভাবে, ভাগ্য বিড়ম্বনার সম্ভাবনা কিন্তু থাকছে। অর্থাৎ একটা কাজে খুব চটজলদি হয়ে যাবে সেটা কিন্তু আপনাদের হবে না, বেশ কিছু কিছু ক্ষেত্রে আপনাদের কিন্তু বেগ পেয়ে আপনাদের কিন্তু এগাতে কিন্তু হবে। আপনি কর্কট রাশির মানুষ, এই জায়গাটা কিন্তু ডায়েরিতে নোট করে নিতে পারেন। এবং আপনাদের এ মাসে লটারি, ফাটকা, শেয়ার মার্কেট থেকে আপনারা কিন্তু প্রচুর অর্থ কিন্তু পাওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে কিন্তু নির্দেশ করছে। অর্থাৎ শেয়ার মার্কেটের সঙ্গে যারা আছে, লটারির সঙ্গে যারা যুক্ত আছে, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ করছে। এবং আপনাদের এ মাসে পারিবারিক সুখের জায়গা যথেষ্ট ভালো, পরিবার কিন্তু ভাইয়ের সাথে মতবিরোধ এবং আপনার কলিগের সাথে আপনি যেখানে কাজ করছেন আপনার উন্নতির কারণ অন্যের কিন্তু হিংসা, সেখান থেকে কিন্তু শত্রুতা আসার সম্ভাবনা থাকছে। এবং কিছু কিছু মানুষ থাকবে যারা মই ধরে আপনাকে গাছে উঠিয়ে দেয়, মই টেনে নামার কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে। অর্থাৎ বি কেয়ারফুল, এইসব জায়গা থেকে আপনারা বিশেষত সাবধানতা অবলম্বন করুন। নমস্কার।